আমরা গত লেকচারে দেখেছি কিভাবে একটি সার্কিটে তুল্যরোধ নির্ণয় করতে হয় নির্দিষ্ট দুটি বিন্দুর মধ্যে। তো আমরা গত ক্লাসে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, আজকে সেগুলো সলভ করে ফেলবো। আশা করি তোমরাও বাসায় অনেকে সেগুলো চেষ্টা করেছো, তো তোমরা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। আচ্ছা, তো ফার্স্টে আমরা এরকম একটি সার্কিট ছিল, তো এটাই বলেছিলাম যে এই দুটি লাল বিন্দুর মাঝখানে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে সার্কিট সলভ করতে হলে যে কাজটি করি সেটি হলো প্রথমে আমরা বিন্দুর নামকরণ করে ফেলি। তো দেখো, এখানে ধরো যে এই বিন্দুটির নাম দিলাম এ এবং এই বিন্দুটির নাম দিলাম বি। আচ্ছা, তবে এটিও এ এটিও এ, কারণ এদের মাঝখানে কোনো রোধ নেই। এ পাশে আসলে তো আর বি থাকবে না, তো ধরো এই পাশে আমরা এই বিন্দুটার নাম দিয়ে দিলাম সি, তাহলে এটিও সি এটিও সি, এ পাশের এটিও সি, এই পাশের এটিও সি, তাহলে সবাই এখানে সি, কারণ এদের মাঝখানে কোনো রোধ নেই। সেমভাবে এখানে এ বি এবং এটিও বি। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো তুমি খুব ভালোভাবে খেয়াল করতে পারছো যে এই তিনটি রোধ এরা সমান্তরাল সংযোগে আছে বা প্যারালাল কানেকশনে আছে, এবং সেমভাবে এই তিনটি রোধও প্যারালাল কানেকশনে আছে। এখন কথা হলো যে এদের প্রত্যেকই, এই যে তিনটি রোধ, এদের দুটি বিন্দুই, দুটি প্রান্ত বিন্দুই কমন আছে। তাহলে এই যে তিনটি রোধ সমান্তরাল সংযোগে আছে, এদের তুল্য রোধ আরপি ইকল টু, তুমি একটু হিসাব করে দেখলে যে আরপি ইকল টু এখানে আসবে 1/3। সেমভাবে এদেরও তুল্য রোধ আরপি ইকল টু 1/3 আসবে। তাহলে 1/3 যদি চলে আসে, তাহলে আমরা একটু আগের দিন শিখেছিলাম যে কখনো প্যারালাল কানেকশনের তুল্য রোধে কোনো পয়েন্ট গায়েব হয় না, তাহলে এখানেও কোনো পয়েন্ট গায়েব হবে না। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটি হলো গিয়ে এই 1/3 তুল্য রোধটি এ ও সি বিন্দুর মাঝখানে থাকবে, এবং এইখানে এই তিনটি তুল্য রোধ 1/3 সেটি থাকবে বি ও সি বিন্দুর মাঝখানে, আর এ বি তো আগের মতোই। তাহলে আমরা আগে ছবিটাই এঁকে ফেলি। তো ধরো এখানে এ আর বি বিন্দুর মাঝখানে যে রোডটি রয়েছে সেটি আগের মতোই এ, এটি বি এবং সেটি 1 ওহম। এবার এইখানে এইটি এবং এভাবে এটি সি, এবং এই তিনটি তুল্যরোধ 1/3 এ ও সি বিন্দুর মাঝখানে, এবং এই তিনটি তুল্যরোধ 1/3 এ ও সি বিন্দুর মাঝখানে, এবং তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে এ ও বি বিন্দুর মাঝখানে। তারপর আশা করি তোমরা পেরে যাবে। তারপরে এই রোধ এবং এই রোধ নিয়ে তোমাকে কাজ করতে হবে, যেখানে দুটি কিসে আছে, দুটি সিরিজে আছে। তো তোমরা এটি সলভ করে ফেলতে পারবে নিজে নিজে। তো এরপর আসো আমরা পরের সার্কিটটিতে যাই। পরে যে সার্কিটটি দেওয়া ছিল সেটি হলো, এই সার্কিট দেখে অনেকে মনে করেছো যে এরকম বৃত্তাকার করে কেউ আবার রোধ লাগায় নাকি। আচ্ছা, আবার অনেকে ভয় পেয়ে গেছো যে এরকম বৃত্তাকার করে রোধ লাগিয়েছে, না জানি এটার মধ্যে কী আছে। আসলে এটি যতগুলো হোমওয়ার্ক ছিল তার মধ্যে সবচেয়ে সহজ ছিল এটি, কারণ এইখানে তুমি একটু খেয়াল করো, আমরা বলেছিলাম এই দুটি লাল বিন্দুর মাঝখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো ধরো তুমি বিন্দুর নামকরণ করে ফেলো, তো দাও এই বিন্দুটার নাম মনে করো তুমি দিলে এ, এই মাঝখানের যে বিন্দুটা কেন্দ্রে যেটা আছে সেটির নাম দিলে তুমি বি। এখন খেয়াল করো, তো এটি যদি এ হয়, দেখো এই দিক দিয়ে যেতে কিন্তু আমার কোনো রোধ পার করা লাগছে না, তাহলে এটিও হবে এ, এটি এ, এটিও এ, এবং এইভাবে সবগুলোই এ হবে, কারণ তুমি এখান দিয়ে যাওয়ার সময় কোনো রোধ পার করা লাগছে না। এবার সবাই বুঝে গেছো যে এইখানে আসলে প্রত্যেকটি রোধের প্রান্তবিন্দু হলো এ ও বি, মানে সবার দুটি করে বিন্দু কমন আছে, আর দুটি করে বিন্দু কমন থাকলে আমরা কি বলেছিলাম সেটি কী কানেকশনে থাকবে, হ্যাঁ প্যারালাল কানেকশনে থাকবে। তাহলে এখানে কয়টি রোধ প্যারালাল কানেকশনে আছে, 8টি। তাহলে আমরা এটি তুল্য রোধ হবে আরপি ইজ ইকালস টু 1/8। তো আশা করি এটি সলভ করে মজা পেয়েছো। তো এখানে একটি শর্টকাট আছে, সেটি হলো গিয়ে খুব সহজ, শর্টকাটটি অনেকে ধরে ফেলেছো, সেটি হলো এখানে যদি 50টি রোড থাকে এরকমভাবে একই মানের, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/50। ঠিক আছে, তার মানে যতটি রোড নিচে তত বসবে। আচ্ছা, তো এরপর আমরা পরের সার্কিটটি দেখি যে আমাদের পরের সার্কিটটি কেমন ছিল। এই সার্কিটটি সলভ করতে গিয়ে তিনটি ঘটনার ঘটেছে আমি জানি তোমাদের মাঝখানে। প্রথম ঘটনাটি হলো এরকম, অনেকে এটি সলভই করনি, কারণ এটি এত বড় সার্কিট যে দেখেই ভয় পেয়ে গিয়েছো। আরেক দল তোমরা যারা ছিলা তারা এটা সলভ করেছো, এবং সম্পূর্ণ সার্কিট প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে বা 20 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে তুমি এটি সলভ করেছো। আরেক দল যারা সবচেয়ে চালাক তারা মুহূর্তের মধ্যে এটি সলভ করে ফেলেছো, এবং সেই
যে কাজটি করেছো সেটি হলো এরকম। আচ্ছা একটু পরেই বুঝতে পারবে কিভাবে এটা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলা যায়। তুমি দেখো আসলে একটা জিনিস মনে রাখবে, যত মানে প্রবলেমটা দেখতে যত বিদঘুট হয় আসলে প্রবলেমটা অনেক তত বেশি সহজ হয়। আচ্ছা এবার দেখো আমরা বিন্দুগুলোর নামকরণ করে ফেলি। আচ্ছা আসো, তো এটি এ বিন্দু, ধরো এটি বি বিন্দু, আমাকে এ আর বি এর মাঝখানে তুলরোধ নির্ণয় করতে হবে, তো এটি সি বিন্দু। তারপরে আসল ব্যাপার, তোমরা তারপরে এগুলো এগুলো নামকরণ করেছো। এবার ভাই একটু চিন্তা করে দেখো তো যে এই ব্যাপারটা কি হবে, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা হবে গিয়ে সি বিন্দু, কারণ এখান দিয়ে আসার সময় কোনো প্রকার রোধ পার করতে হয়নি। এবার সবচেয়ে মজার ব্যাপার হলো থিওরিটিক্যালি যখন কারেন্ট এইভাবে আসবে, এই জায়গা দিয়ে যখন কারেন্ট আসবে, তখন কারেন্টের তুমি জানো এখানে এই পথে, তারপর এই পথে, তারপর এই পথে, তারপর এই পথে ভাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু থিওরিটিক্যালি এই তিনটি পথে কারেন্ট যাবে না, শুধু কারেন্ট যাবে এই পথে, কারণ কারেন্ট সবসময় শর্টেস্ট পথ খুঁজে নেয়। শর্টেস্ট পথ বলতে যেখানে তোমার এই এই বড় পথ রোধযুক্ত পথের মধ্যে দিয়ে না গিয়ে কারেন্ট এই পথের মধ্যে দিয়ে পাস করবে। অর্থাৎ এটি তোমরা অনেকেই নাম শুনেছো, আজকে থিওরিটিক্যালি দেখলে হয়তো বা এটিকে বলে শর্ট সার্কিট, মানে কারেন্ট এই সম্পূর্ণ সার্কিট ঘুরে না এসে সরাসরি এদিক দিয়ে থিওরিটিক্যালি সম্পূর্ণ কারেন্টটা এই পাশে চলে আসবে, থিওরিটিক্যালি সম্পূর্ণ কারেন্ট এদিক দিয়ে যাবে, অর্থাৎ এই পাশে থিওরিটিক্যালি কোনো কারেন্ট যাবে না, তাই এতটুকুর আমার তুলরোধ নির্ণয় করার কোনো দরকার নেই, এতটুকু বাদ। তো আমি শুধু কোন কতটুকু সার্কিটের তুলরোধ নির্ণয় করলে হচ্ছে, হ্যাঁ তুমি ঠিক ধরে ফেলেছো, আমি শুধু এতটুকু সার্কিটের তুলরোধ নির্ণয় করতে পারলেই হচ্ছে। হ্যাঁ তো এতটুকু সার্কিটের তুলরোধ কি, এত খুবই সহজ, এখানে কয়টি রোধ আছে, একটি দুটি তিনটি, তার মধ্যে এসি আর বিসি, এই দুটি দেখলে মনে হয় সমান্তরাল, আসলে কি এরা সমান্তরাল, না আসলে এরা কিন্তু সিরিজ কানেকশনে আছে, কারণ এদের মাঝখানে যেমন দেখো এর দুটা প্রান্তবিন্দু হলো এসি আর এর দুটি প্রান্তবিন্দুর নাম হলো সিবি, এবং এদের মাঝখানে একটি পয়েন্ট কমন রয়েছে, এবং আমরা জানি একটি পয়েন্ট যখন কমন থাকে তখন তারা অ্যাকচুয়ালি সিরিজ কানেকশনে থাকে, আর বাকিটুকু তোমরা পারবে। তো আশা করি এখন সলভ দেখে অনেক মজা পাচ্ছ, আর যারা সলভ করতে পারছো তাদেরকে অনেক অভিনন্দন। আচ্ছা আমরা পরের সার্কিটে চলে যাই, পরের সার্কিটটি কেমন ছিল, এখানে যতগুলো সার্কিট ছিল তার মধ্যে কনসেপচুয়াল ছিল এই সার্কিটটি, মানে এটি সলভ করতে হলে তোমাকে কারেন্টের কনসেপ্ট থাকতে হবে, এবং অনেক সূক্ষ্ম একটা কনসেপ্ট কিন্তু বাট অনেক জরুরি। এখন দেখো সেখানে যে জিনিসটা সেটা হলো গিয়ে, ধরো তুমি এটা অনেকেই সলভ করতে গিয়ে হয়তো মাঝপথে আটকে গিয়েছিলে, আবার অনেকে না বুঝেই সলভ করে ফেলেছো, তো আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আসলে আমরা বিন্দুর নামকরণ করে ফেলি, আবার এ বি সি ডি। আচ্ছা একটু সাবধানে তুমি এখানে খেয়াল করো, তুমি জানো একটি সার্কিটে যখন কোনো পথ দিয়ে কারেন্ট যায় তখন কারেন্ট ফিরে আসার জন্য একটা পথ থাকা লাগে, অর্থাৎ ধরো যদি এরকম একটা সার্কিট হয় তাহলে এই সার্কিটে যখন যেমন এই পথ দিয়ে কারেন্ট যাচ্ছে এবং এটি গিয়ে এইভাবে করে আবার ফিরে আসছে, অর্থাৎ এক পথ দিয়ে কারেন্ট গেলে আরেকটি পথ থাকা লাগবে যেখান দিয়ে কারেন্ট ফিরে আসবে। বড় হলে তোমরা এটি আরেকটু যখন তোমরা পড়াশোনা করবে তখন জানবে আসলে ব্যাপারটা কি। তো আমরা জাস্ট এতটুকুই জেনে রাখি যে এখানে কারেন্ট যাওয়ার জন্য একটি পথ থাকা লাগে এবং কারেন্ট ফিরে আসার জন্য অবশ্যই একটি পথ থাকা লাগে, তবেই কারেন্ট ফ্লো হয়। যদি শুধু যাওয়ার পথ থাকে, আসার পথ না থাকে, তাহলে কখনোই কারেন্ট ফ্লো হবে না। যেমন তুমি খুব ভালোভাবে জানো এই সার্কিটে আমি যদি এরকমভাবে একটি পথ বাড়িয়ে দিই, এই পথে কখনোই কারেন্ট ফ্লো হবে না, কারণ কি, কারণ হলো গিয়ে এই পথে কারেন্ট গিয়ে ফিরে আসার কোনো রাস্তা নেই। কিন্তু আমি যদি এরকমভাবে ধরো এখানে একটা রোধ লাগিয়ে দিলাম, এরকমভাবে কোনো একটি রাস্তা করে দিতাম, তখন কিন্তু ঠিকই কারেন্ট এদিক দিয়ে যেত, এদিক দিয়ে ফিরে আসতো, বা এদিক দিয়ে যেত, এদিক দিয়ে ফিরে আসতো। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো, তুমি আশা করি ধরে ফেলতে পেরেছো যে এদিক দিয়ে যদি কারেন্ট যায় সার্কিটে তাহলে আর ওর ফিরে আসার কোনো রাস্তা নেই। তুমি বলবে কেন এই পথ দিয়ে ফিরে আসবে, এখন তুমি দেখো কারেন্ট তো, কারেন্টের রাস্তায় তো আর ট্রাফিক থাকে না যে ট্রাফিক বলবে তোমরা এখন এদিক থেকে আসা বন্ধ করো এখন এই সাইড থেকে কারেন্ট ফ্লো হবে, আবার কিছুক্ষণ পর বলবে ওই সাইড থেকে আসা বন্ধ করো এখন এদিক থেকে কারেন্ট যাবে, তো তার মানে এই পথে কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না, তার মানে এই পথে যদি কোনো প্রকার কারেন্ট ফ্লো না হয় তাহলে শুধু সার্কিটটুকু কাজ করবে এই অংশটুকু, যেটা তোমরা ধরে নিয়েছো যে সার্কিটের এই অংশটুকু শুধু কাজ করবে, ঠিক আছে, শুধু এই অংশটা কাজ করবে, বাইরের অংশটা না।
আর এই অংশের তুল্যরোধ নির্ণয় করা তো তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তো এই ছিল আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করার সিস্টেমগুলো। আশা করি তোমরা অনেক মজা পেয়েছো, বাসায় নিজের মতো করে এভাবে সার্কিট বানিয়ে নিজে নিজে সার্কিট সলভ করতে চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রিসিটির আরও কোনো ভালো কনসেপ্ট নিয়ে আসবো। ততদিন ভালো থেকো।